হাই গাইস, গুড মর্নিং। আশা করছি তোমাদের ভোরটা বা সকালটা খুব ভালোভাবে স্টার্ট হয়েছে। এখন সকালবেলা উঠে আমি লেবু জল খেয়ে নিয়েছি, অমিতকেও অমিতের চা দিয়ে দিয়েছি। এখন আমি কি করব সেটা হচ্ছে একটুখানি মেডিটেশন করব। অনেকদিন হয়ে গেছে যে মেডিটেশন করছিলাম না, ব্যাক অ্যান্ড ফোর্থ করছিলাম, তো ভেবেছি জুন মাসে একটু ফোকাস করব অন মেডিটেশন। তো এখন আরামসে যাই গিয়ে মেডিটেশন করি। আমার একটুখানি ইয়োগা করা হয়ে গেল, একটু মেডিটেশনও করে নিলাম। এখন অমিত এসে বললো যে সুরজ নাকি আসবে না, আবার অনেকে আসবে না, তো আমি তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানিয়ে নেবো। এখন আমি চাই যে টাইমে যাতে ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার হোক, তো আমি একদমই ডিলে করবো না, ফটাফট হেলদি ব্রেকফাস্ট বানাবো। তো আজকে ব্রেকফাস্টে কি খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, আমি বানাবো আজকে হচ্ছিল কর্ন ডিম। তো তার আগে মানে সবার প্রথমে আমি দিয়ে দিই হচ্ছিলো একটুখানি রসুনের ফোড়ন, তারপর আমি এইটা দিয়ে দেবো। এটা হচ্ছিলো সুইট কর্ন, খুবই ভালো আর খেতেও আমার খুবই ভালো লাগে। তারপর লাস্টে দিয়ে দেবো আমি হচ্ছিলো ডিম। তো ইয়ামি ইয়ামি ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, শুধু ইয়ামি না, ইয়ামি অ্যাজ ওয়েল অ্যাজ হেলদি। তো আরামসে বসে ব্রেকফাস্ট করে নিই আর গিয়ে একটুখানি অমিতকেও দেখি কি করছে কি না করছে। अगले दिन से काम कर, ऐसे में तेरा जो चार छुट्टी है उसमें से एक जा रहा है, हो गया खत्म। मैं तेरे को मना नहीं कर रहा छुट्टी लेने के लिए, तेरा छुट्टी है हक का दुल्हे, मैं तेरे को मना नहीं कर रहा। बट ऐसा नहीं होगा कि एक दिन का छुट्टी मतलब आज हाफ डे लेगा तो कल हाफ डे लेगा, ये दोनों मिला के एक दिन छुट्टी मेरा, वो ऐसा नहीं होगा। দেখেই নিলে অমিতের মুডটা একটু গরম আছে, তো ওকে আর জ্বালালাম না, প্লাস ও এখন আবার অফিসের কাজ করতে বসে গেছে। আমি এখন মাছ ভাজা বসিয়ে দিয়েছি, কেন কার বেশি লেট করবো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বানিয়ে নেবো, টাইমে লাঞ্চও করতে হবে। সুরজ যে কী করছে আজকাল আমি নিজেও বুঝতে পারছি না, যখন আসে তখনও ঠিক মতন রাজ্যে না, টুকটাক টুকটাক করে দিয়ে চলে যাচ্ছে, এমন মানে দুঃখ মুখ করে থাকছে যে মনে হচ্ছে যে মানে ওকে কিছু বলতেও ভয় লাগে। তো যাই হোক, এখন দেখি আজকে রাত্রিবেলা আসুক, প্রপারলি কথা বলবো যে কটা ছুটি নেবে ও আর কীভাবে নেবে। কারণ এরকম যদি এভরিডে ছুটি নেয়, বেসিক্যালি ও চারটে ছুটি নেয়, তারপরে মানডে সকালে আসে না, তো অলটুগেদার যদি বেলা হিসাবে কাউন্ট করো তাহলে 12টা ছুটি হয়, তার মানে মাসে আধা দিন ছুটি হয়ে যায়। তো আধা দিন আমার জন্য বা অমিতের জন্য ম্যানেজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো আজকে আসুন ভালোভাবে কথা বলে দেবো। এখানে আমি অলরেডি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আজকে দই কাতলা করার চেষ্টা করবো, মা শিখিয়ে দিয়ে গেছিলো, তো আজকে সেটাই করার চেষ্টা করবো। যতক্ষণ মাছ ভাজা হচ্ছে ভাবলাম তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং ট্রেডিং প্ল্যাটফর্ম বিনোমো অ্যাপ্লিকেশনের ব্যাপারে কথা বলে নিই। এই অ্যাপ্লিকেশনটা অ্যাভেলেবেল আছে হচ্ছিল গুগল প্লে স্টোরে আর অ্যাপেল স্টোরে। এখানে তোমরা নানা অ্যাসেটের উপরে ট্রেডিং করতে পারবে, যেমন কি ইউএসডি, ইউরো, অ্যাপেল, গোল্ডের দ্বারাও কিন্তু ট্রেডিং হয়। এখানে তোমরা ট্রেডিং করে আর্ন করতে পারো আপ টু 90% প্রফিট। এই প্ল্যাটফর্মে তোমাদের অ্যাসেট ভ্যালু ফোরকাস্ট করতে হয়, যেটা কিনা সময়ের সাথে সাথে উপর দিকে যায় বা নিচের দিকে আসে। যেরকম আমার মন বলছে যে অ্যাসেটের ভ্যালু উপর দিকে যাবে, তো আমি ফোরকাস্ট করলাম 700 rupees উপরের দিকে। অ্যান্ড কিছুক্ষণ ওয়েট করতে হয়, আমার ফোরকাস্টটা একদম ঠিক ছিল, অ্যাসেটের ভ্যালু কিন্তু উপর দিকে গেল। যেটা তুমি আর্ন করবে সেটা 24 hours মধ্যে তোমরা উইথড্র করতে পারবে থ্রু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা থ্রু পেটিএম। এখানে মিনিমাম ডিপোজিট যেটা তোমাদের করতে হয় সেটা হচ্ছিল ₹350। এবার আমার কাছে আছে একটা প্রোমো কোড, যেটা আমি এরকম স্ক্রিনে মেনশন করে দেবো। এই প্রোমো কোডটা ইউজ করে তোমরা যদি ডিপোজিটটা করো তাহলে তোমরা পেয়ে যাবে ডাবল মানি, যেমন কি 400 টাকা ডিপোজিট করলে কিন্তু হয়ে গেল সেটা 800 টাকা। অলসো আমি একটা লিঙ্ক দিয়ে দেবো নিচে ডিসক্রিপশন বক্সে, ওই লিঙ্কের থেকে থ্রু গিয়ে যদি তোমরা এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করো তাহলে তোমরা পেয়ে যাবে ₹65,000 অ্যাজ ডেমো মানি। সেটাতে তোমরা কি করতে পারবে, সেটাতে তোমরা ট্রেডিং আরো শিখতে পারবে, নতুন স্ট্র্যাটেজি শিখতে পারবে। তো ডেফিনেটলি তোমরা কি ট্রাই করতে পারো। অ্যান্ড একটা কথা মাথায় রাখবে, নিজের সাবধানতা রেখেই কিন্তু ট্রেডিং করবে। সো আই এম আ বিনোমিস্ট, আর ইউ? এখানে মাছ ভাজা অলমোস্ট হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে সবকিছু টেস্ট ফেস্ট করে নিই, করে বানাবো হচ্ছে দই কাতলা। আমার সব রান্না বান্না করা হয়ে গেছে, কি কি রেখেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই সিম্পল মেনু করেছি, খুব আহামরি কিছু না, বাচ্চা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে লাঞ্চে কি কি হয়েছে। এখানে দই কাতলা অলমোস্ট রেডি, দেখে তো ভালো লাগছে, এবার খেয়ে কেমন হবে মানে খেয়ে অমিত কি বলে বা আমার কেমন লাগে সেটা পরে দেখছি। এখানে একটুখানি ডাল করে নিয়েছি, কেন, কারণ অমিত ডাল ছাড়া খেতে পারে না। আর এখানে বসিয়ে দিয়েছি ভাত, তো মোরালে এটাই হচ্ছে আমাদের লাঞ্চ। কিচেন ট্রলিটা হওয়াতে সত্যি খুব সুবিধা হয়েছে, সব বাসন কাসন যা থাকে সব আমরা এর মধ্যে ঢুকিয়ে দিতে পারি, আর সবকিছু অর্গানাইজও থাকে। এইগুলো হচ্ছে এঠো বাসন, যেটা আমি সাইড করে দিয়েছি অলরেডি, আর এইগুলো হচ্ছে সেই সব বাসন কাসন যেগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, তো এইগুলো আমি উপরেই রাখি।
তো সত্যি কথা বলতে কিচেন টয়লেটটা করাটা ওয়াজ এ গুড ডিসিশন, যদিও আমরা করিনি, আমাদের যে হাউস ওনার মানে ফ্ল্যাট ওনার সেই করে দিয়েছে আমাদেরকে। আমি এতক্ষণ কাজ করছিলাম, কাজ করে বেরিয়ে দেখছি যে কি সুন্দর একটা গন্ধ পুরো হলরুমে ছড়িয়ে রয়েছে। ও ওয়াও রিয়াঙ্কা, ওয়াও রিয়াঙ্কা যা রেধেছে না, রংটা দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও না দেখি তো নাকে জল বেরিয়ে গেছে কেন, কেড়ে নিয়েছিস তো? না 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 ভাত আর ভাবলাম যে তুই তো ডাল ছাড়া খেতে পারছিস না, একটু ডালও বানিয়ে নিয়েছি। আর তুই এরকম গাঢ় ডাল পছন্দ করিস সেরকম কি করে করছিস? হাত কাঁপছে, হাত পা কাঁপছে আমার কেন? আমি হচ্ছে এমনই একটা মনে স্নান করতে গেছে, স্নান টান করে বেরোলো, তাড়াতাড়ি খেয়ে নেবো, আমি আর পারছি না বেরোতে, গন্ধটা খুবই সুন্দর হচ্ছে আর আমার খুব খিদে পেয়েছে। তো আমি রিয়াকে বলছি তাড়াতাড়ি স্নান করো, স্নান করে বেরো, তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে তারপর কাজে বসবো। তো এখন যাই, ওয়েট করি রিয়াকে কখন বেরোবে। এইটা হচ্ছিল আজকে আমাদের ডিনার বলতে যাচ্ছিলাম, সরি লাঞ্চ। আগে অমিতের প্লেটটা গুছিয়ে ওকে দিয়ে আসি, অলরেডি টিভি নিয়ে বসে গেছে, তারপর আমি আমারটা বেড়ে নিয়ে নেবো। ও ভারী আছে, এক হাত দিয়ে তোলাটা ডিফিকাল্ট। এই দেখো অমিতকে একটা মাছ দিয়েছিলাম, ও আবার এখানে মাছ নিতে এসে কি হয়েছে, ভালো হয়েছে রে সত্যি সত্যি? আমি কি তোর বউ বলে তুই তারিফ করছিস? মা গালি তোর খারাপ বলে সবার আগে আমি চেনা সত্যি। এই বলছি হেভি হয়েছে, কালটা ভালো দিচ্ছি, চাই না কি অফিসের কাজ বাজ হয়ে গেছে, তো ভাবলাম যাই দূরেই আছে, একটু আলো থাকতে থাকতেই বেরাই আর চেষ্টা করবো তাড়াতাড়ি চলে আসা, সোজা সুরজ আসলে ওকে সবকিছু প্রপারলি এক্সপ্লেন করে বলে দিতে পারি যদি কিনা ও আসে। আর আজকে অমিতের একটুখানি খারাপ টাইম, মানে খুবই খারাপ টাইম চলছে। কেন কি হয়েছে আজকে বল, আমি ভাবছি আজ একটু ওর বাবার কাছে যাবো দেখা করতে। এখন আমরা যাচ্ছি মানে টাইগার শপে বাবার সাথে দেখা করতে, চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। ওখান থেকে এসছে এটা বলার জন্য, কি কি দায়না ছিল চেষ্টা করলাম অনেক, আমি ওকে গিয়ে জিজ্ঞেস করছি যে স্টোরিটা কি, স্টোরিটাও বলতে পারলো না। আমরা রিসেন্টলি জানতে পেরেছি যে এইটা হচ্ছে হলো জ্যাকি শ্রফের হোটেল বা টাইগার শ্রফের হোটেল, মানে বেসিক্যালি ওর বাবা ছিল, এখন হয়তো টাইগার শ্রফের হয়ে গেছে, তাই জন্য অনেক বলছে চল তো ঢুকে কথা বলে আসি। হয়ে গেছে কথা বলা? হ্যাঁ ঠিক আছে চল এবার পাগল। হ্যাঁ আমরা এখন একটুখানি ফার্নিচারের দোকানে এসেছি, কেন কারণ প্রত্যেক মাসে আমাদের একটা বাজেট থাকে যেটা কিনা আমরা ইনভেস্ট করি ফার্নিচার বা টুকটাক জিনিস যেগুলো কিনা ফ্ল্যাটের জন্য লাগবে। তো আগের মাসে বাজেট শেষ হয়ে গেছিলো, ভেবেছিলাম এই মাসে যখন স্যালারি ব্যালারি চলে আসবে টাকা পয়সা এসে যাবে তখন জুন মাসে ভেবেছিলাম সোফা কিনবে, এবার সোফা তো অলরেডি মা কিনে দিয়ে গেছে, তো আমাদের কাছে সেই বাজেটটা আছে। তো আমাদের ফ্ল্যাটে আর দুটো জিনিস মাত্র দরকার, ওই দুটো হয়ে গেল আমাদের ফ্ল্যাটে সব কিছু মানে ফার্নিচার কমপ্লিট হয়ে যাবে। সেই দুটো জিনিস কি তোমাদেরকে বলছি, দাঁড়াও। দুটো ফার্নিচার যেটা আমাদের ফ্ল্যাটের জন্য লাগবে সেটা কি বল, ও পুরো কোন একটা জোনে চলে গেছে বল। এটা হচ্ছে আমাদের আলমিরা লাগবে, অমিতের একটা বলছে যে সেপারেট একটা আলমিরা লাগবে ওর জন্য আর আমার জন্য একটা ড্রেসিং টেবিল লাগবে। এই দুটো ফার্নিচার দেখতে আমরা এখানে এসেছি, এখানে এসে এইটা দেখলাম, দেখে খুব পছন্দ হলো, বলে এটা কি 55,000, সঙ্গে সঙ্গে আমরা পা দিয়ে ওখান থেকে পালিয়ে গেলাম। ওটা শুনে অমিত কিরকম একটা ট্রমাটাইজ হয়ে গেছে, চল দেখছি না কম টাকার মধ্যে দেখছি। হ্যাঁ
আমাদের বাজেট হচ্ছে 5,000 টাকা। 5,000 টাকার মধ্যে বলছে যে শুধু একটা কাবার্ড হবে, মানে মানে এক কাবার্ড হোক না ভাইয়া, বলে এক কাবার্ড। এটা সিঙ্গেলের মধ্যে বলছে যে একটা কাবার্ড হবে, আর যদি ডাবল নেওয়া হয় তাহলে 7,000 টাকা মিনিমাম লাগবে। কিরকম চাই? হ্যাঁ করেন, এরকমই করে দেন না, এটাও তো এক ইয়েতে হয়ে যাবে। এখানে ড্র করে বোঝাচ্ছ কিরকম ড্রেসিং টেবিল লাগবে দাদাকে, দাদাকে বুঝিয়ে দিচ্ছে, দাদা দাদা বাড়িতে লোক পাঠাবে দেখার জন্য। এখান থেকে আমাদের সব কেনা হয়ে গেছে, আমি ওটা ফাইনালি ওয়ার্ড্রোপ কিনে নিলাম। ওয়ার্ড্রোপ বলতে ভালো লাগে, যদি ওটা ওয়ার্ড্রোপ না, নর্মাল একটা ছোটো আলমারি। একটু দামটা বেশি পড়লো, 6,000 টাকার মতন পড়লো আমার সব আয়না ফায়না নিয়ে। বাট আমি ভাবলাম কি, দেখো এখন আস্তে আস্তে লাইফস্টাইলটা একটু ভালো করতে হবে, আর তো ব্যাচেলার নিয়ে আমার বউ আমাকে থাকতে দিচ্ছে না ওরকমভাবে, ভালো কথাই বলে খারাপ কথাও বলে না। তাহলে ঠিক আছে নিয়ে নিই। রিয়াঙ্কা তো অলরেডি আছে, সেটা আমি ইউজ করছিলাম, বাট এখন থেকে ওটা রিয়াঙ্কা ইউজ করবো। আর আমি আমার জন্য নতুন নিয়ে নিলাম, সেটা আমার রুমে থাকবে। আমার রুমের ছোটো রুমটা হচ্ছে আমার, বড় রুমটা হচ্ছে ম্যাডাম। এখান থেকে বেরিয়ে এবার যাই, কোথায় যাই জানি না, তো যেখানে গিয়ে তোমরা দেখতে পারবে। চলো সেই জায়গাটা এসেছি যেখানে প্রচুর 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 খাওয়া পাওয়া যায়। আর বিকেলবেলায় হলে আমি তো একটুখানি চাটপাটা কিছু খেতে ইচ্ছা করে, আর ইউজুয়ালি ও এগরোল চাউমিন এরকম কিছু খেয়ে নেয়। আমি করা চেঞ্জ কিছুই খাবো না, 2 মাস থেকে আমি প্রতিজ্ঞা নিয়েছি টু লিড আ হেলদি লাইফস্টাইল, তো সেটাই চেষ্টা করছি। চলো এদিকে ঢুকে যাই না। আমি এখন এই চাইনিজ এন্ড বার্গি দোকানের থেকে আমি চাউমিন অর্ডার দিয়ে দিচ্ছি, হাফ প্লেট নেবো। এখানে হাফ প্লেট যাতে সেটাই আমার রিয়াঙ্কার হয়ে যাবে। ওখানে রিয়াঙ্কা বসে আছে একা একা, ওই জন্য জল নিতে এসেছি, জল নিয়ে তারপর যাই। এরা টেবিলে পৌঁছে দেবে, তো আমার দাঁড়াতে হবে না। রিয়াঙ্কা আসার পর থেকে শুধু জল খেয়ে গেছে, প্রথমবার দেখছি রিয়াঙ্কা নাকি জল খাওয়া শিখেছে। কেন হঠাৎ জল খাচ্ছিস? 3 লিটার অফ ওয়াটার এভরিডে। আজকে তো এখানে গানটা একটু কম বাজছে কিন্তু রিয়াঙ্কা, দেখেছিস তাই না? কথা বলতে হচ্ছে এখানে আসি, আমি খাবো না, এক ফোটাও ছোবো না। আমি প্রতিজ্ঞা নিয়েছি যে মা মানে সপ্তাহে একদিন আমি শুধু মানে বাইরের খাবার খাবো, না আমি খাবো না। অমিতের এখন এখান থেকে খাওয়া দাওয়া করা হয়ে গেছে, সত্যম এসেছিল ওদের সাথে, একটুখানি ওদের সাথে না সত্যমের সাথে একটুখানি গল্প অল্প করে নিলাম। এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, চলো সত্যম কই। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সেখানে এখানে ছোটোখাটো শপিং দোকান আছে, সেখানে এসেছি। বাড়ি কিছু জিনিস নিতে হবে, স্পেসিফিকলি ভিম বার নিতে হবে, আর কিছু টুকটাক জিনিস সেগুলো নেবো। ভিম বার কেন সকালবেলা আজকে এটা নিয়ে বহুত বড় ইনসিডেন্ট হয়েছে, সেটা কী হয়েছে সেটা রিয়াঙ্কা তোমাদের বলবে, তারা মসির সাথে ওনার একটা ইনসিডেন্ট হয়েছে তারা বলছি। তো সকালবেলা মসি এসছে, ঠিক আছে, মসি এসে নিজের মতন কাজ করে দিয়ে চলে যায়, সেরকম একটা মানে আমাদেরকে ডাকে থাকে না। আজকে দেখি আমাকে ডাকছে, ওরা বলছে কী হলো কী হলো, গেছি গিয়ে বলছে বার্তান এরম ভাবে দেখাচ্ছে। আচ্ছা কি বাসন মাজবে না? আমি জিজ্ঞেস করছি কি বাসন মাজবে না, বলছে নাই নাই বার্তান নেই। আমি এই রে এখন যদি মসিও বাসন মাজে কে মাজে, বুঝিস শুনছিস? এবার তারপর আমি বলে যাচ্ছি কে হওয়া মসি, কে হওয়া মসি, তারপর দেখাচ্ছে এরকম ভাবে সাবুন ভিমবার নাকি নেই। তারপর আমি বলছি ও আচ্ছা, এবার আমি সব জায়গায় খুঁজছি কোথাও পাচ্ছি না, তো শেষ হয়ে গেছে। তারপর কি করেছে, লাস্টে সার্ফ দিয়ে বাসন মেজে গেছে। এই হয়েছে আমাদের সকালবেলা, এখানে অমিত রিমবার পেয়ে গেছে, তো নিয়ে নিয়েছে, আরো কয়েকটা নিয়ে নিয়ে রে। আর আমি এখানে দেখলাম রোল অনও অ্যাভেলেবেল আছে, তো একটা রোল অন নিয়ে নেবো, এইটা আই থিঙ্ক নিয়ে নেবো। তোমরা রেক্সোনারটাও ইউজ করতে পারো, তবে নিভিয়ারটাও খুব ভালো। এইটা আই থিঙ্ক আমি আগে ইউজ করেছি, অ্যালোভেরা ইউজ করেছিলাম নাকি অন্য ব্লু কালারটা ইউজ করেছিলাম মনে নেই, তো একটা নিয়ে নেবো, কারণ আমার রোল অনটা শেষ হয়ে গেছে। এখানে ফ্রুটি রাখা আছে, রিয়াঙ্কাকে বলে রিয়াঙ্কা ফ্রুটি খাবি, তো বলছে না খাবো না। কেন? ডলসিন বেবি একটা সাবান না, ওরে খুব ভালো লাগে গন্ধটা। নিয়ে নে নিয়ে 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 কথা মনে পড়ে যায়, আমাকে মা অনেক বছর অব্দি এইটাই ইউজ করতো, সবাইকে ইউজ করতো, 10-12 আমার তো মানে মানে 15 বছর অব্দি জনসন বেবি ইউজ করতাম। নিয়ে নে একটা, নিয়ে নে না। আমি যদি তোকে কি বলছি, তুই কি ফ্রুটি নিবি? না, এখন থেকে নো মাজা, নো ফ্রুটি, নো থামস আপ, নো নাথিং, শুধু সপ্তাহে একদিন আমি খাবো। এই কি তোর সাথে থাকতে তো গিলটা আমারও খেতে ইচ্ছে করবে না। যেরকম আমি তোর সাথে থাকতে থাকতে আমি সব রকম ফাস্ট ফুড খাওয়া স্টার্ট করেছিলাম, এখন আমার সাথে থাকতে থাকতেও ভালো হয়ে যাবে। আমি ভালোই আছি, ঠিক আছে, আমি এখনই একটা খাবো থামস আপ থাকতে। নিয়ে নিয়ে ওটা নিয়ে নে, চলায় আমাদের যা যা লাগবে সব নেওয়া হয়ে গেছে। অমিতের জন্য জাস্ট একটা সাবান নেবো, কারণ সাবানটা শেষ হয়ে গেছে, দ্যাট ইজ ইট, টুকটাক জিনিসই ছিল, সেইগুলো নিয়ে নিলাম। এবার দাদা বিল করলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো।
আমি আবার পড়ে গেছি দু নৌকার মাঝখানে, সুরজ আর রমিতের অনেক ঝামেলা মামেলা হয়ে গেছে। তো এখন অমিত রেগে গেছে, ওকে নাকি বলেছে যে এই বাড়িতে বেশি রান্না হয়। যখন অমিত বলছে যে সেরকম একটা তো রান্না হয়ই না আমাদের বাড়িতে, তুই এরকম কেন বলছিস, যেন আরও অনেক কথা খুব হিটেড আর্গুমেন্ট হয়ে গেছে। অমিত বলছে না তাহলে তোর যদি এত প্রবলেম হয় তাহলে আমার বাড়িতে কাজ করতে হবে না। এবার সুরজ বলছে ঠিক আছে তাহলে করবো না, এই সেই হ্যান ত্যান। এবার এতক্ষণ ধরে আমি ওখানে গিয়ে মানে অমিত চলে গেছে রেগে থেকে ওয়াশরুমে চলে গেছে, বলছে আমার মাথা গরম হয়ে গেছে। আমি এতক্ষণ গিয়ে ওকে বুঝাচ্ছিলাম, সুরজকে বুঝাচ্ছিলাম যে কী হয়েছে, কী প্রবলেম আমাকে বল, আমি তো তোর দিদির মতন, আমাকে বলে কী প্রবলেম কী না প্রবলেম। ও কিছু বলছে না, মানে বলছে আমার সাথে কথা বলছে, এটা হয় ওটা হয় সেটা, আর মাঝখানে আমি কী করবো আমি নিজেও বুঝতে পারছি না, দুদিকেই আমার সামলাতে হয়। আমি যখন গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এবার ঠান্ডা হয়ে বসেছে, সুরজও চলে গেছে, কী হলো হট করে তোদের মধ্যে কী হলো এত ঝামেলা, তোদের মিলেমিশে থাকিস, পাঞ্জাবি গানে নাচ করিস, তারপর ইউপির গানে নাচ করিস, হট করে তোরা সঙ্গে কী প্রবলেম হচ্ছে আজকাল? দেখ এই জন্যই তো কি মানুষের না ভালো করতে নেই প্রথম কথা, ঠিক আছে? এটা বলে তাও আমরা যেহেতু পারি না করে ফেলি ভালো। সুরজের সাথে আমি ওরকম ভাবে মিশি না, যেরকম আমার কুক, আমি ওকে পুরো ভাইয়ের মতন ভাই মিশি, তুই দেখেছিস সবাই দেখেছি, এটা ওরকম ভাবে ফিল করি ওকে। ওকে দেখ আমার খাট দিয়ে দিলাম, যা পেন যেগুলো পড়ে সেগুলো দিয়ে দিই, তো মাঝে মাঝে টাকাও দিয়ে দিই, এক্সট্রা কাজ করে না, আসে কিছু কাজ করে না, বলি তুই পেঁয়াজ কেটে চলে এত লেট হচ্ছে আমি এনে দেবো তোমার সাথে, তুই বলিস না যে সুরজ তো কিছু করেই না, তুমি তোর আদৌ তাহলে সুরজকে রেখেছো কেন, এরকম অনেকে কমেন্টও করে। বেসিক্যালি আমারও মনে হয় যে সুরজের ফ্যামিলিগত কিছু হয়তো একটু প্রেশার আছে, বা হয়তো এক্সট্রা অনেক কাজ নিয়ে নিয়েছে যেটা কিনা হ্যান্ডেল করতে পারছে না। কারণ সুরজের সাথে আমাদের না আমার অমিত একটা অন্যরকম রিলেশন, মানে ওকে আমরা ভাই হিসেবে মানে সেদিন নিঃশ্বাস করবে না, এটা জাস্ট বলার জন্য বলছি না, যেহেতু আজকে এত ঝামেলা হলো বলে বলছি। আমাদের দুটো খাট ছিল, ঠিক আছে? তো এবার আমরা সুরজ বললাম, সুরজ নিয়ে যেতে যে আমাদের জল দেয়, সে আমাদের বলছিল কি যে বিক্রি করবে খাটটা, তো আমরা না বিক্রি করবো না, আমাদের কুক আছে ওকে দেবো, তো বলছি বিক্রি করবো, আমরা টাকা দিয়ে না টাকা লাগবে না আমরা দিয়ে দেবো। তো সুরজকে দিতে হবে, সুরজ বলছে কি এখন একটুখানি টাকার টান আছে, টেম্পো করে নেবো। টেম্পোর লোক বললো যে কত, 1000 না 1200 টাকা। তো আমরা সুরজের থেকে সে টাকাটাও কিন্তু নিয়ে নিই, আমরাই বললাম যে ঠিক আছে আপাতত নিয়ে নে, পরে পরটা পরে দেখা যাবে, হয়তো আমরা নেবো না, মানে হয়তো কি আমরা নেবোই না, তাহলে ঠিক আছে টেম্পোর টাকাটাও দিয়ে দিচ্ছি। আমাদের ওর সাথে তো অন্যরকম ভাই যেরকম হয় সেরকম একটা রিলেশন। ইনফ্যাক্ট ওর সামনে বিয়ে, আমরা বলছিলাম যে কলকাতায় আসতে কেনাকাটি করতে যাবে, বলছিল বইয়ের জন্য লেখা কেমে। তো আই থিঙ্ক পার্টিকুলারলি ওর ফ্যামিলিতে কিছু একটা প্রবলেম হয়েছে, যেটার জন্য ওর একদম মুড খারাপ থাকে, মানে দুঃখে দুঃখে থাকে, রান্না করে না, উল্টো পাল্টা রান্না করে দিয়ে চলে যাচ্ছে, এভরিডে ছুটি নিয়ে নিচ্ছে। তো কী ব্যাপার সেটা আমি এখন বুঝতে পারছি না, আজকে তো হিটেড আর্গুমেন্টের মধ্যে আমি ওর সাথে গিয়ে নর্মাল কথা বলেছি, কাল পরশু একটুখানি জানার চেষ্টা করবো। এর মধ্যে অমিত বিশাল লেগে গেছে, অন্য কুকদেরকে ফোন করছে, না আমি আর সুরজকে রাখবো না। আমি আবার তাকে বুঝলাম যে ঠান্ডা হওয়া ওরমভাবে করে তো লাভ নেই। তো যাই হোক তোমরা মোটামুটি সব বুঝে গেলে, এখন আমিও গিয়ে ফ্রেশ হয়ে নিই, হয়ে ডিনার করে নেবো। আমার রাতের ডিউটি আজকের থেকে শুরু হয়ে গেছে, এখানে মতির বোন খাচ্ছে আর এখানে মতি খাচ্ছে। আজকে লাকিলি ওরা মাছের কাটা পেয়েছে, দুপুরে মাছ হয়েছে, তো মাছের কাটাগুলো রেখে দিয়েছিলাম, ওদেরই দেওয়া হয়েছে, তার সাথে ভাত দিয়েছি, আরামসে খাচ্ছে সব। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন অমিত নিচে গেছে মতিদেরকে খাওয়ার দিতে, আর দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও। আজকে সারাটা দিন খুবই ভালো কাটলো, রাত্রেবেলা একটুখানি এরম টাইপের গেল, বাট আমি জানি কালকে আবার সব কিছু ঠিক হয়ে যাবে। আর একটা কথা, কালকে তোমরা মানে কালকে ভিডিওতে তোমরা সবাই লিখেছিলে যে এই ভিডিও এন্ডিংটা এরম কেন হলো, এরম কেন করলে, এটা কি তোমার নতুন ওয়ে অফ এন্ডিং? একদমই না, কালকে অমিতকে বলেছিলাম যে রাত্রিবেলা তুই এন্ডিংটা করে শুয়ে পড়িস, আর আমি ঘুমিয়ে পড়েছিলাম, দুবার ওকে ফোন করেও মানে বলেছিলাম, ওখানে অফিসে কাজ করছিল, তারপরে রাত্রিবেলা ভুলে গেছে, তাই জন্য কোনো এন্ডিং ছিল না, কি করবো তাই জন্য ওরকম থ্যাংকস ফর ওয়াচিং লিখে দিয়েছিলাম, আর কোনো ব্যাপার না। অ্যান্ড দ্যাট ইজ ইট, আজকে ভিডিওটাকে এখানে এন্ড করছি, ভিডিও ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর তোমার জন্য খুশি দেওয়া হবে কালকে। Brand new vlog. Till then, stay happy, stay kind, stay cool, 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 positive. Bye.